কোরবানি করার হুকুম কি এ আমাদের সমাজে বেশ বিভ্রান্তি আছে অনেকেই এটাকে সাধারণ নফল একটি ইবাদত মনে করে থাকেন কোরবানি করার কি এটা কি ওয়াজিব নাকি সুন্নাত এবং কোরবানি কাদের উপর ওয়াজিব এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন জামিয়া আব্বাসিয়া কৌড়িয়া মাদেসার সুনামধন্য তরুণ মহাদ্দিদ হাফিজ মৌলানা মাসু আহমদ হাফিজ আহল্লাহ মাহতারামকে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি ফালিয়াত তো ফল السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله الذي شرع لعباده التقرب إليه بذبح القربان، وقرن النحر بالصلاة في محكم القرآن، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، عظيم الفضل دائم الامتنان، وأشهد أن محمدا عبده ورسوله أفضل من قام بشرائع الإسلام وحقق الإيمان، صلى الله عليه وعلى آله وصحبه، মন তাবি আহম ইহসান ওসাল্লাম বাদ সম্মানিত শুধু সিয়ানা ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের বিষয়ভিত্তিক ফিকি মুহা যারা ফিকুল উজহিয়ায় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা রব্বেকারিমের সুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ পাশাপাশি আমরা যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছি আমাদের সবার প্রতি আমি মুবারকবাদ জানাই বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার পরম শ্রদ্ধে উস্তাদ হজরত পিতঙ্গুলি হুজুরের প্রতি যিনি কষ্ট করে এখানে এসে আমাদেরকে ধন্য করেছেন সম্মানিত শুধুই সময় যেহেতু আমি কোনরূপ ভূমিকা ছাড়াই আমার মূল আলোচনার দিকে চলে যাব আমার বিষয় হচ্ছে আলোচনার কুরবানি করার হুকুম কি ওয়াজিব নাকি সুন্নত এবং কুরবানি কাদের উপর ওয়াজিব আমরা সবাই জানি কুরবানি অতি প্রাচীনকাল থেকে চলে আসা একটি গুরুত্বপূর্ণ আবাদত প্রতি বছর জিল হজ মাসের দশ তারিখ কুরবানি বা ঈদুল আজহা পালন করা হয় প্রকৃতপক্ষে কুরবানির ইতিহাস ততটাই প্রাচীন যতটা দিন ধর্ম অথবা মানব জাতির ইতিহাস আল্লাহ রাবুল্লাহ আলমিন কুরআনে কারিমের মধ্যে বলেন জাল্লা মানসাকালিয়াজ কুরুাহুল আলম অর্থাৎ আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির একটি রীতি পদ্ধতি নির্ধারণ করেছি যেন তারা ওইসব পশুর উপর আল্লাহর নাম নিতে পারে যেসব তিনি তাদেরকে দান করেছেন এই আয়াতের ব্যাখ্যায় তফসিরে কশ্য্যাপের মধ্যে আল্লাহ আজমরুর রহমতুল্লাহি আলহি বলেন হজরতে আদম আলহিহি সালাম থেকে শুরু করে যত নবী আল্লাহ রাবুলা আলমিন দুনিয়াতে প্রেরণ করেছেন প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন কুরবানির বিধান রেখেছিলেন যাতে করে মানুষ কুরবানির মাধ্যমে আল্লাহ রাবুল্লাহ আলমিনের নৈকট্য লাভ করতে পারে তবে হজরত আদম সালামের যুগের কুরবানির সাথে আমাদের কুরবানির নেই তাদের কুরবানি ভিন্ন ছিল আমাদের কুরবানি ভিন্ন আমাদের যে কুরবানি অর্থাৎ উম্মতে মোহাম্মদের মধ্যে যে কুরবানি পাওয়া যায় সেটা ছিল মিল্লতে ইব্রাহিমের সুন্নতের অনুসরণে এবং এই কুরবানি শাহীর ইসলামের অন্তর্ভুক্ত কুরবানির বিধান সংক্রান্ত আলোচনায় আমরা জানলাম যে কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাদত এই বিষয়ে ফুকাহায় একরাম একমত তো এই একমত হওয়া সত্ত্বেও ফুকাহায় একরামের মধ্যে মতবিরোধ হয়ে গেছে এই ব্যাপারে যে কুরবানি ওয়াজিব নাকি সুন্নত ইবনে রুস্ত রহমতুল্লাহ আলাহি তার বিদায়তুল মুজাহিদের মধ্যে বলেন হজত ইমাম মালিক রহমতুল্লাহ আলহি ও ইমাম শাহফাহি রহমতুল্লাহ আলহির মতে কুরবানি সুন্নত অবশ্য ইমাম মালিক রহমতুল্লাহ আলহির একটি মতামত এমন পাওয়া যায় যাতে তিনি কুরবানিকে ওয়াজিব বলেছেন হজত ইমাম আজম আবু হানিফা ও ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলহিমার মতে কুরবানী ওয়াজিব আর ইমাম আহমদ ইবনী হাম্বল রহমতুল্লাহ আলহি আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহির পক্ষ থেকে দুইটি মতামত পাওয়া যায় যাতে তারা একটিতে কুরবানিকে ওয়াজিব বলেছেন অন্যটিতে তারা সুন্নত মনে করেছেন হালাফি মাজহাবের মুফতাবিহি গোল হচ্ছে বা ফতোয়া হচ্ছে কুরবানি ওয়াজিব আমরা যেহেতু এদেশের অধিকাংশ মানুষ হানাফি মাজাবের অনুসারী এই জন্য আমরা হানাফি মাজাবের আলোকে দেখব কুরবানি ওয়াজিব হওয়ার পক্ষে যেসব দলিল পাওয়া যায় এর সংক্ষেপে কয়েকটি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ প্রথমত আল্লাহ রাবুল আলমিন একটা সুরা নাজিল করেছেন কোরআনে কারিমের মধ্যে সুরাই কাউসার এই সুরার মধ্যে আল্লাহ রাবুল্লা আলমিন কুরবানির বিধান দিয়েছেন আল্লাহ রাবুল্লা আলমিন সুরাই কাউসারের প্রথম আয়াতে বলেন ইন্না আহত ইনাকাল কাউসার এরপরে বলেন ফসলি রব্বিকা ওয়ানহার এই সুরার প্রথম আয়াতে আল্লাহ রাবুল্লা আলমিন তার রাসুলকে কাউসার নামে একটি নিয়ামত দান করেছেন এবং দ্বিতীয় আয়াতে এই নিয়ামতের উপর সুক্রিয়া আদায়ের উদ্দেশ্যে বা সুক্রিয়া আদায় করার জন্য দুইটি নির্দেশ দিয়েছেন একটি হচ্ছে ফাসল্লি হে রাসুল আপনি নামাজ পড়ুন দ্বিতীয়টি হচ্ছে ওয়ানহার তফসিরে কুল্তুবির মধ্যে লেখা হয়েছে এই আয়াতের ব্যাখ্যায় হজরত হাসান বুসরি বলেন সোলাউমিনহরুল বাদানি অর্থাৎ সল্লি দ্বারা কুরবানীর ঈদের নামাজ আর ওয়ানহার দ্বারা কুরবানীর কদা ঈদের দিনের যে কুরবানি এই কুরবানির কথা মনহারের ব্যাখ্যায় মুফাসিরদের অনেক মতামত পাওয়া যায় তবে রাইসুল মুফাসির হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহনুমাসহ বহু সংখ্যক মুফাসির এখানে অনহার অর্থ কুরবানি গ্রহণ করেছেন তারা বলেন আল্লাহ তারা অনহার বলে কুরবানির নির্দেশ দিয়েছেন আর আমরা যারা আর ভাষা সম্পর্কে মোটামুটি জানি তারা জানে যে আমরের সেগা যখন মুতলকান ব্যবহার হয় তখন হুজুব অর্থেই আসে আর অনহার আমরের সেগা এই জন্য এখানে অনহার অর্থ আল্লাহ রাবুল্লা আলমেন কুরবানি করতেই বলেছেন অতএব অনহারের ভিন্ন অর্থ কেউ কেউ গ্রহণ করলেও এখানে কুরবানি অর্থটাই সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্ত বলে আমরা মনে করি এহলেউ সুনানে বলা হয়েছে যে ফসল্লি রব্বিকা দ্বারা সল্লি দ্বারা ঈদের নামাজ ওয়াজিব হয় আর ওয়ানহার দ্বারা কুরবানির বিষয়টি ওয়াজিব প্রমাণিত হয় দ্বিতীয় আমাদের পক্ষে যে দলিল পাওয়া যায় আল্লাহ রসুলসলালাহিহিহি ওসলাম বলেন হজরত আবু হর রাজি আল্লাহ তালুকে বর্ণিত মান ওয়াজাদা সাহাতান ওয়ালাম ইউজাহি ফালা ইকরাবান্না মুসল্লানা এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তির সামর্থ্য রয়েছে মান সাহাতান ওয়ালাম ইউজাহ ইত সে কুরবানি করবে না ফালা ইকরাবান্না মুসাল্লানা তারা যেন আমাদের ঈদগাহে না আসে যদি কুরবানি সুনত হতো তবে আল্লাহ রসুল সাল আলাইহি ওসলাম এত কঠিনভাবে নিষেধ করতেন না ঈদগাহে না আসার জন্য এই কঠিনভাবে না করা বা ধমক দেওয়ার মতো করে বলা এটাই প্রমাণ করে কুরবানি ওয়াজিব তৃতীয় আরেকটি দলিল আমাদের পক্ষে পাওয়া যায় হজরত জুনদুব ইবনে সুফিয়ান রাজি আনহু বলেন তিনি বলেন শাহিত্য নবিয়া সালুআলাম অর্থাৎ তিনি বলেন আমি কুরবানির দিন রাসুলসলোল্লা আলহিউ আসসালামের সাথে ছিলাম তিনি বলেন যে ব্যক্তি নামাজের পূর্বে জবেশ করে নিয়েছে সেজন্য আবার অন্য স্থানে জবেশ করে আর যে যে জবেশ করেনি সেজন্য জবেশ করে আমাদের দলিল হচ্ছে যদি কুরবানি ওয়াজিব না হতো তবে রাসুল আলহিহি আসলাম ঈদের নামাজের পূর্বে যারা কুরবানি করে তাদেরকে পুনরায় কুরবানি করার নির্দেশ প্রদান করতেন না অতএব যেহেতু রাসুলসল্লা আলাইহাল্লাম বলেছেন ঈদের নামাজের আগে যারা কুরবানি করবে তাদেরকে পুনরায় কুরবানি করতে হবে এর দ্বারা বোঝা গেল যে কুরবানি করাটা ওয়াজিব শূন্য হলে এমনভাবে আবার নির্দেশ দেওয়ার প্রয়োজন পড়তো না আরেকটি দলিল মুস্তাদি আহমদের মধ্যে বর্ণিত হয়েছে রাসুল আলাইহি আলহিহসালাম আলাফার ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন ইয়া ইন্না আলা কুল্লি ফি কুল্লি আলিবাইদিন উজাইয়া যে হ্যাঁ মানুষ প্রত্যেক বৎসর তোমাদের প্রত্যেক ঘরের বাসিন্দাদের জন্য একটি কুরবানি করা জরুরি আলা এখানে অনেক সময় উজু বেরোতে ব্যবহার হয় অনেক ক্ষেত্রে এখানেও আমরা এখানে বলি যে কুরবানি ওয়াজিব এই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় এছাড়া তিরমিজি শরীফের মধ্যে আরেকটি বর্ণনা রয়েছে যেখানে বলা হয়েছে রাসুল সল্লাহ আলাইহি হোসালাম মদিনা শরীফে দশ বৎসর ছিলেন এবং ওই দশ বৎসর তিনি প্রত্যেক বছর নিয়মিতই কুরবানি করেছেন এসব দলিলের আলোকে আমরা বলি যে কুরবানি করাটা আজিব যেসব কাহায়কেরাম বলেন কুরবানি সুনত তাদের দলিল হচ্ছে তারা বলেন ইজার আই তুমি হাত্তা আনশাহি অর্থাৎ তোমাদের মধ্যে যে কুরবানি করতে চায় জিলহজ মাসের চাঁদ দেখার পর সে যেন কুরবানি সম্পন্ন করার আগে তার কোনো চুল ও নখ না কাটে রাওয়াহু মুসলিম এ হাদিসের মধ্যে রাসুলসল্লা আলহি ওসাল্লাম কুরবানিকে ইরাদার ইচ্ছার হাতে সম্পৃক্ত করেছেন অর্থাৎ তোমাদের মধ্যে যে কুরবানি করতে চায় এজন্য যেহেতু ইচ্ছার সাথে বিষয়টি সম্পৃক্ত আর ইচ্ছার সাথে সম্পৃক্ত বিষয় ওয়াজিব প্রমাণিত হয় না এছাড়া অন্য আরেকটা দলিল তাদের পক্ষে হয় যে তারা বলেন হজরত আবু আবু বক্কর রজি আল্লাহ আনহো এবং হজরত উমর রজি আল্লাহ তোলাহন হো তারা কুরবানি করতেন না এই আশঙ্কায় যে যাতে করে মানুষ মনে করবে কুরবানি করাটা ওয়াজিব এছাড়া তাদের পক্ষে আরও দলিল রয়েছে আমরা সময় স্বল্পতার কারণে আর এই দলিলগুলোর সামনে উপস্থাপন করতে পারছি না আমরা তাদের দলিলের জবাবে যা বলতে পারি যে ইচ্ছার সাথে সম্পৃক্ত করার দ্বারা কুরবানি যে ওয়াজিব হয় না এই বিষয়টা প্রমাণিত হয় না কারণ অন্য আরেক হাদিস আমরা দেখি যেখানে আল্লাহ রসুল সল্ল্লা আলহি আসাল্লাম বলেন মান আড়া দল জুম আতা ফালিয়া মান ওমান আল হাজ্জা ফালিয়া আজ্জিল অর্থাৎ যে জুম্মা পড়তে চায় সে যেন গুসল করে নে আর যে হজ করতে চায় সে যেন তাড়াতাড়ি করে এখানে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি আসস্লাম বলেছেন যে জুমা পড়তে চায় ইচ্ছার সাথে জুমাকে সম্পৃক্ত করেছেন যে হজ করতে চায় ইচ্ছার সাথে হজকে সম্পৃক্ত করেছেন অথচ হজ মানে একটা জরুরি ফরজ বিধান এবং জমা নামাজটাও ফরজ এসব এই যে তারা বলছেন ইচ্ছার সাথে সম্পৃক্ত হওয়া দ্বারা ওয়াজিব প্রমাণিত হয় না এই হাদিসায় দ্বারা আমরা বুঝতে পারি যে ইচ্ছার সাথে সম্পৃক্ত করলে ওয়াজিব প্রমাণিত হতে পারে এটা কোনো বিরোধপূর্ণ কোনো বিষয় নয় দ্বিতীয় যে বিষয়টি তারা বলেন হরত আবু বকর এবং হজরত উমর রাজিয়াল্লাহ তালাহ কুরবানি করেননি আমরা বলি যে হজরত বকর এবং মোরজালহর জিন্দগিতে এত সামর্থ্য ছিলই না যে তারা কুরবানি করতেন আমরা তাদের জীবনী যখন দেখি তখন দেখি তারা বায়তুল মাল থেকে তাদের জরুরত পরিমাণ টাকা নিয়ে তাদের জীবনযাপন করতেন তাদের হাতে এত পরিমাণ সম্পদ আসেই যে তারা কুরবানি করার মতো সামর্থ্যবান হয়ে গেছেন যাক এই সব আমরা এসব দলিলকে যদি পর্যালোচনা করি তবে আমরা বলতে পারি যে কুরবানি করাটা ওয়াজিব জন্য আমাদের যাদের সামর্থ্য রয়েছে তাদের কুরবানি করা উচিত কুরবানি কাদের উপর ওয়াজিব বা কুরবানি করার শর্ত কী এই বিষয়টা নিয়ে সংক্ষেপে বলবো যেহেতু সময় কম কুরবানি ওয়াজিব হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে মুসলমান হওয়া কেননা কোরবানিটা ওয়াজিবী আন্নাহা কুরবাতফির আহল কুরবি বাদায়ের মধ্যে এসেছে কারণ মুসলমান ছাড়া কাফির কোনো আবাদত কবুল হবে না দ্বিতীয় শর্ত হচ্ছে ওয়াজিব হওয়ার জন্য স্বাধীন হওয়া কেননা আলী আন্নাল আয়াম লিখু গুলাম যেহেতু কোনো মালের মালিক হয় না তার উপরেও কুরবানি ওয়াজিব হবে না তিন নম্বর যেটা কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে মোকল্লফ হওয়া বা আইবাদতের উপযুক্ত হওয়া এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া এবং সুস্থ মস্তিষ্কের হওয়া কোনো ছোটো বালকের অথবা কোনো অসুস্থ পাগল ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয় না তবে যদি তার পরিবারের পক্ষ থেকে কেউ আদায় করে নেয় আদায় হয়ে যাবে চতুর্থ বিষয় হচ্ছে ওয়াজিব হওয়ার জন্য মুকিম হওয়া বা নিজ গড়ে অবস্থানকারী হওয়া কেননা হজরত আলী রাজি আলাহ তালু বলেন তাইসাহ আলাল মুসাফির মুসাফিরের উপর কুরবানি নেই অতএব হানাফি মাঝাবে বলা হয় যে মুসাফির ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে না সর্বশেষ যে প্রমাণ যেটা যে সামর্থ্যবান হতে হবে এর দলিল পাওয়া যায় হাদিসের মধ্যে মানকান আল্লাহ সাহাতুন আলম রুজা হাইফলাহ অকরাবান্না মুসলমান আল্লাহ রসুল্লাহ আলহিহাম সামর্থ্যের কথা বলেছেন যাদের সামর্থ্য নেই তাদের উপর কুরবানি ওয়াজিব হবেই না এখন সামর্থ্যের যে বিষয়টা কী পরিমাণ সামর্থ্য থাকতে হবে এর একটা পরিমাণ নির্দিষ্ট করেছেন ফোকাহায়করাম আমরা একটা উসুল বা একটা মূলনীতি যদি দেখি যে শরীয়তের অনেক বিধান মুজমল বা অস্পষ্ট যেগুলোর ব্যাখ্যা করেছেন ফোকাহায় একরাম তো কুরবানির বিষয়টা আল্লাহ রসুল পরিষ্কারভাবে বলেননি ব্যাখ্যায় ব্যাখ্যা ফুকাহাম বলেন যে যাদের উপর সাদ কাতুল ফিতির ওয়াজিব হয় তাদের উপর কুরবানি ওয়াজিব হবে এ বিষয়টা আর আলোচনার দাবি রাখে তো কুরবানির নিসাব যেটা হচ্ছে আমি খুব সংখ্যা বিশেষ করে নেব যে নিসাব হচ্ছে সোনা যদি কারো কাছে সাড়ে সাত বোরির পরিমাণ থাকে আর রূপা যদি সাড়ে বায়ান্ন বরির পরিমাণ থাকে অথবা অন্যান্য টাকা পয়সা অথবা ব্যবসায়িক সম্পদ অথবা অন্য জরুরতের বাইরে যদি এমন কোনো বস্তু থাকে যেগুলা ওই সাড়ে সাতবারই সোনা কিংবা সাড়ে বায়ানব্বই রূপার সমমূল্যের হয়ে যায় তবে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে তবে এখানে একটি বিষয়ে খেয়াল করতে হবে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য জাকাতের ক্ষেত্রে যেমন পুরা বৎসর অতিবাহিত হওয়া জরুরি কুরবানির ক্ষেত্রে এই শর্ত পাওয়া যায় না এই কারণে যদি কুরবানির আগের দিন বা এই নির্ধারিত সময়ের মধ্যে যদি কেউ ওই পরিমাণ সম্পদের মালিক হওয়া যায় সাড়ে বরি সোনা এবং সাড়ে বায়ানব্বই রূপার বা এই পরিমাণ এগুলার যে মূল্য হয় এগুলার এই পরিমাণ তবে তার উপরেও গুরবানি ওয়াজিব হয়ে যাবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা এটা আলোচনার এখানে সুযোগ নেই আমি আমাদের পরম উস্তাদ তিনি ইনশাল্লাহ এই বিষয়টা বলবেন আশা করছি যে কুরবানির ক্ষেত্রে আগে সাল্লাহ আলী আসাল্লামের যুগে সোনা এবং রূপার মধ্যে যে খুব বেশি তফাত ছিল না কিন্তু বর্তমান সময়ে আমরা দেখি যে স্বর্ণের মূল্য এবং রূপার মূল্যের মধ্যে বিরাট তফাত পাওয়া গেছে আজকে যদি আমরা আজকের সোনার রেট যদি দেখি বর্তমানে প্রত্যেক বরি সোনার মূল্য তেপ্পান্ন হাজার তিনশো বাষট্টি টাকা আর এক এক বড়ি রূপার মূল্য মাত্র নয়শো তেত্রিশ টাকা এই হিসাবে মাত্র সাড়ে সাত বরি সোনার মূল্য হয়ে যায় চার লক্ষ টাকা আর সাড়ে বরি রূপার মূল্য সাতচল্লিশ হাজার টাকা এখন সাতচল্লিশ হাজার টাকা হলে সে কুরবানি করবে তাকে চার লক্ষ টাকা হলে কুরবানি করবে এই বিষয়টা নিয়ে এখন অনেক সময় অনেকে প্রশ্ন করে অনেক বিভ্রান্ত হয় এবং অনেকে সুযোগ খুঁজতে চায় তো এই বিষয়টা আসলে এখন তো আলোচনার সুযোগ নেই ইনশাআল্লাহ একটু আলোচনা করবেন এদিকে দৃষ্টিপাত করবেন ইনশাল্লাহর আহ আলহামদুলিল্লাহ রবিল্লা